আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আল্লাজি ব্যাংকের এটিএম কার্ড আপনারা কিভাবে পিন করবেন সেলফ সার্ভিসের মাধ্যমে। বন্ধুরা, আপনারা সেলফ সার্ভিসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন মেশিনটি, এখানে উপরে প্রিন্ট আল্লাজি মার্কার, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে বন্ধুরা এখানে নিচে প্রিন্ট আল্লাজি মার্কার, এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারের 60801 এর আগে তিনটি সংখ্যা বসাইবেন। আপনাদের মোবাইলে যে অ্যাকাউন্ট নাম্বারটি আসছে 60801 এর আগে তিনটি সংখ্যা বসাইবেন। বন্ধুরা, তারপর 60801 এর পরে যে সংখ্যা আছে 7 সংখ্যা, ওই সংখ্যাটা বসাইবেন। বন্ধুরা, দেন নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে আপনাদের ইকামা নাম্বারটি বসাইবেন। তারপর এখানে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনার ফোন নাম্বারে 4 ডিজিটের একটি কোড নাম্বার দেব, ওই কোডটি এখানে বসাইবেন। বন্ধুরা, কোডটি বসানোর পর এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে নিচে 4টি নাম আসছে, আপনার কার্ডের মধ্যে আপনি কোন নামটা দিতে চান সেই নামটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে যেই নামটা সিলেক্ট করবেন ওই নামটাই আপনার এটিএম কার্ডে প্রিন্ট হয়ে আসবে। সো যে নামটা দিবেন ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এখানে আপনারা নিচে চলে আসবেন, এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হইব। সো বন্ধুরা, এখানে নিচে আপনাদের ডান হাতের ফিঙ্গার দিবেন, 2 সেকেন্ড এখানে ধরে রাখবেন। সো বন্ধুরা, ফিঙ্গারটি নেওয়া হয়ে গেছে, এখন প্লিজ ওয়াইট, কিছুক্ষণ অপেক্ষা করবেন। সো বন্ধুরা, এটার প্রসেসিং শুরু হয়ে গেছে। বন্ধুরা, 1%, 2%, 3%, আপনার 100% হয়ে গেলে আপনার কার্ডটি পিন করা সাকসেসফুল হয়ে যাব এবং বের হয়ে যাব। বন্ধুরা, 88, 89, 90% হয়ে গেছে, 91%। সো বন্ধুরা, 92% হয়ে গেছে, আমার কার্ডটি প্রিন্ট করা হয়ে গেছে এবং বের হয়ে গেছে। সো বন্ধুরা, কার্ডটি প্রিন্ট করা সাকসেসফুলি। সো আপনারা চাইলে এভাবে আপনাদের কার্ড প্রিন্ট করে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।